Welcome to my class on the Chimney Sweeper from Songs of Experience by William Blake. দেখো আজকে আলোচনা করব উইলিয়াম ব্লেক এর কম্পোজড করা Songs of Experience থেকে নেওয়া দা চিমনি সুইপার এই কবিতাটা যেটা নেতাজি ওপেন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের ফিফথ পেপারের সিলেবাসের অন্তর্গত। দেখো পাবলিকেশন, দা চিমনি সুইপার ফ্রম Songs of Experience ওয়াজ পাবলিশড ইন 1794। সাধারণত এই Songs of Experience এই গ্রন্থটা যে গ্রন্থে দা চিমনি সুইপার এই কবিতাটা পাবলিশড হয়েছিল সেই Songs of Experience পাবলিশড 1794 খ্রিস্টাব্দে। যদি ঘুরিয়ে বলা হয় এরকম যে দ্য চিমনি সুইপার এই কবিতাটা কত খ্রিস্টাব্দে বা কত সালে পাবলিশড হয়েছিল তাহলে তোমাকে বলতে হবে 1794 খ্রিস্টাব্দে। আবার যদি বলা হয় Songs of Experience এই গ্রন্থটা কত খ্রিস্টাব্দে পাবলিশড হয়েছিল তাহলে তোমাকে বলতে হবে 1794 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এই কবিতাটা কি সম্পর্কে? দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য ইমিডিয়েট ইল ইফেক্ট আফটার দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ব্রিটেন ইন দ্য 18th সেঞ্চুরি ইন সোসাইটি। অ্যাকচুয়ালি দেখো সাধারণত উইলিয়াম ব্লেক তুমি জানো উনি একজন রোমান্টিক এজের কবি এবং এই কবিতার যেটা ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে 18th সেঞ্চুরিতে ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটে। দ্যাট মিন্স বিপুল পরিমাণে ইন্ডাস্ট্রির জন্ম নেয়। ব্রিটেনের এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্পর্কে বা উইলিয়াম ব্লেকের এই Songs of Experience এবং Songs of Innocence সম্পর্কে এর যে ইন্ট্রোডাকশন সেটা আমি আমার আগের ক্লাসেই ডিসকাস করেছি। তুমি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। যে সমস্ত ভিডিওগুলো আমি করেছি দ্য ল্যাম্প দ্য চিমনি সুইপার যেগুলো নেওয়া হয়েছে Songs of Innocence থেকে এবং দ্য টাইগার যেটাও নেওয়া হয়েছে Songs of Experience থেকে, যখন আমি এগুলো ডিসকাস করেছি তখন ডিটেলস ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি। তুমি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও। আর এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই কবিতা সম্পর্কে তোমার কোথাও কোন রকম অসুবিধা থাকবে না, যেহেতু কবিতাটার চেহারা অনেকটাই ছোট এবং অনেকটাই সহজ সাধ্য এবং সাবলীল ভাষায় লেখা। দেখো কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি তোমাকে এটা বলবো যে যদি তুমি আমার ভিডিও লাইক করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিও কোন টেক্সটের উপরে বানানো উচিত তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পাশাপাশি তুমি এটাও জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। এছাড়া তুমি যদি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি যোগাযোগ করতে পারো। অথবা তুমি যদি আমার ফ্রি অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, তুমি সেখানে গিয়েও জয়েন করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। স্ট্যাঞ্জা 1 প্রথমেই কি আছে, এ লিটল ব্ল্যাক থিং এবং দ্য স্নো। দেখো এখানে ব্ল্যাক একটা কথা আছে, থিং একটা কথা আছে এবং লিটল একটা কথা আছে। প্রথমেই তোমাকে বলেছি যে এই কবিতার ব্যাকগ্রাউন্ড মেইনলি ডিপেন্ড অন দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ব্রিটেন ইন দ্য 18th সেঞ্চুরি। অর্থাৎ 18th সেঞ্চুরিতে ব্রিটেনে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটেছিল এবং সোসাইটিতে তার যে ইল ইফেক্ট পড়েছিল। সাধারণত আমরা জানি যে যখন কোনো দেশে বা কোনো রাজ্যে বা কোনো জায়গায় যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটে তখন সেখানকার সোসাইটির একটা ব্যাপক উন্নতি হয়, কিন্তু এটাও স্বাভাবিক যেখানে উন্নতি হবে সেখানে পাশাপাশি অবহেলিত মানুষও কিছু থাকবে। এক শ্রেণীর মানুষ উন্নতি লাভ করবে এবং এক শ্রেণীর মানুষ গরিব হবে, এটাই জগতের নিয়ম। সুতরাং এখানে বলা হচ্ছে যে ব্ল্যাক থিং, এখানে উইলিয়াম ব্লেক ওনার চোখে এটা ধরা পড়েছে বা উনি এটা বুঝতে পেরেছেন। যেমন ধরনের যদি বলা হয় যে ইন্ডিয়ান পোয়েটদের ক্ষেত্রে, যেমন রামানুজন উনি যখন রিভার নিয়ে কবিতা লিখেছিলেন তো উনি সেখানে বলেছেন যে সমস্ত কবিরাই রিভারের যে রোমান্টিসিজম বা রিভারের যে রোমান্টিক দিক সেটা সম্পর্কে বলে গেছে, কিন্তু প্রকৃতির বা রিভারের যে ক্রুড একটা দিক থাকে, যে একটা নিষ্ঠুর দিক থাকে সেটা কেউ বলেনি। সেই প্রকৃতির নিষ্ঠুরতার দিকটা যেমন রামানুজনের চোখে পড়েছিল বা উনি যেমন বুঝতে পেরেছিলেন, ঠিক এখানে এরকমই যে ব্রিটেনে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়া সত্ত্বেও সেখানে এক শ্রেণীর মানুষ উন্নতি হওয়া সত্ত্বেও সেখানে এক শ্রেণীর মানুষ অবহেলিত শোষিত নিপীড়িত হতো, যেটা উইলিয়াম ব্লেকের চোখে ধরা পড়েছে। সেই জন্য উনি যেন বলতে চাইছেন ব্ল্যাক থিং, এখানে ব্ল্যাক রেফার্স টু দ্য সোসাইটি, দ্য ব্ল্যাক সাইড অফ সোসাইটি, অর্থাৎ সোসাইটির যে ব্ল্যাক সাইড, সোসাইটির যে কালো দিক, সোসাইটির যে অন্ধকারময় দিক। যদিও ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটেছিল 18th সেঞ্চুরিতে, তথাপি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়া সত্ত্বেও সোসাইটির এক শ্রেণীর মানুষ উন্নতি হওয়া সত্ত্বেও বা তারা উন্নতি করা সত্ত্বেও সোসাইটির একটা অন্ধকার দিক ছিল, যেটা উইলিয়াম ব্লেক বুঝতে পেরেছেন। এবং এখানে থিংস মিন সাধারণত চাইল্ডহুড বা চিলড্রেনদের কথা বলা হচ্ছে, কেন কি এখানে চিলড্রেনদের একটা জড় বস্তুর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। সেজন্য উনি বলেছেন এ লিটল ব্ল্যাক থিং এবং দ্য স্নো। এখানে দেখো স্নো দ্যাট মিন্স ইনোসেন্স কে রেফার করছে। যদি আমি একটু ডিপার মিনিং এ যাই তাহলে স্নো এটার কালার হচ্ছে সাদা বা হোয়াইট। সুতরাং হোয়াইট সবসময় ইনোসেন্স কে ইন্ডিকেট করে এবং ব্ল্যাক দ্যাট মিন্স হচ্ছে ডার্কনেস, দ্য ডার্ক সাইড অফ আওয়ার সোসাইটি। বর্তমান এটা আমাদের সোসাইটির ক্ষেত্রেও প্রযোজ্য, একটু গভীরভাবে ভেবে দেখো যে আমাদের সোসাইটিটা কতটা ধীরে ধীরে অন্ধকার দেখে এগিয়ে যাচ্ছে। উইলিয়াম ব্লেক যেন বলতে চাইছে এ লিটল ব্ল্যাক থিং এবং দ্য স্নো, বরফের মধ্যে একটা কালো ছোট্ট বস্তু। দ্যাট মিন্স এখানে কালো ছোট্ট বস্তুটাকে বলতে চাইছে যে সেই ছোট ছোট শিশুগুলো, যে শিশুগুলো কিনা সকালবেলায় কি করছে, বেরিয়ে পড়েছে ইন্ডাস্ট্রির চিমনি পরিষ্কার করার জন্য, তাদের একটা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তো সেই জন্য এই যে সোসাইটির অন্ধকার দিক উনি এটা তুলে ধরেছেন। এখানে থিংস দ্যাট মিন্স ওই চিলড্রেন গুলোকে জড় বস্তুর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। ক্লিয়ার? ক্রাইং উইভ উইভ এ নোটস অফ ও, এই নোটস অফ ও কথাটা আবার পাবে। ক্রাইং তারা চিৎকার করছে, উই
উইপ উইপ দেখো উইপ উইপ কথাটা আমি আমার আগের ক্লাসে ব্যাখ্যা করেছি এখানে উইপ উইপ দ্যাট মিন্স কান্না করা অর্থাৎ তারা এতটাই ছোট যে তারা কান্না করতেও পারে না তাদের জিভ কোনো কিছু উচ্চারণ করতে পারে না আবার এটাকে আরেকটা মিনিং হয় সুইপ সুইপ অর্থাৎ এই যে নোটস অফ ও দ্যাট মিন্স যন্ত্রণার যে চিৎকার সেই যন্ত্রণা কিসের যন্ত্রণা তারা প্রতিনিয়ত সকালবেলায় উঠে এত ঠান্ডার মধ্যেও তারা তাদের ডিউটি করতে হচ্ছে এখানে আরেকটা কথা বলে থাকি তারা কোন ডিউটি করতে যাচ্ছে সাধারণত ব্রিটেনে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটে তখন এক শ্রেণীর মানুষ যাদের বলা হয় মাস্টার সুইপার তারা কিনা এই ছোট ছোট চিলড্রেনদের সুইপার হিসেবে কাজে নিত এবং এদের জন্য দায়ী থাকতো এদের প্যারেন্টসরা তো এই শিশুদের প্যারেন্টসরা মাস্টার সুইপারদের কাছে তাদের শিশুদের বিক্রি করে দিত এবং সেই মাস্টার সুইপাররা এই সমস্ত শিশুদের প্রতি একটা অত্যাচার করত নিপীড়ন করত নির্যাতন করত কিসের নির্যাতন না তারা পারত না তথাপি তাদের বাধ্য হতো বা তাদের বাধ্য থাকতে হতো সকালবেলায় গিয়ে যত ঠান্ডাই পড়ুক না কেন ওয়েদার যত খারাপই হোক না কেন তারা যেমন অবস্থাতেই থাক না কেন প্রতিনিয়ত সকালবেলা তাদের ডিউটি করার জন্য বেরোতে হতো তাদের বাড়ি থেকে বা রুম থেকে সেই জন্য বলা হচ্ছে নোটস অফ ও দ্যাট মিন্স যন্ত্রণার যে কান্না এখানে যন্ত্রণার কান্না বলতে কোনটা এই যে উইপ উইপ যে পরিষ্কার করবো পরিষ্কার করবো বা আমরা চিমনি পরিষ্কার করতে এসেছি যেমন হকাররা বা ভেন্ডাররা যেমন চিৎকার করে ট্রেনে বাসে দেখতে পারো গ্রামগঞ্জেও দেখতে পারো যেমন হকাররা আছে ভেন্ডাররা আছে যেমন তারা চিৎকার করে বিজনেস ক্রাইম যেটাকে বলা হয়ে থাকে এটাকে এখানে বলা হচ্ছে নোটস অফ ও দ্যাট মিন্স তারা চিমনি পরিষ্কার করতে বেরিয়েছে তারা হাত ছাড়ছে বা তারা ডাকছে যে তোমরা কেউ চিমনি পরিষ্কার করবে গো আমরা চিমনি পরিষ্কার করতে এসেছি এরকম যে চিৎকার গুলো তারা কথাই বলতে পারে না যেটা সংস অফ ইনোসেন্স দেখানো হয়েছে তারা কথাই বলতে পারে না চিৎকারই করতে পারে না তাদের বয়স এত ছোট তাদের এখনো মুখের কথা ফোটেনি বাট তা সত্ত্বেও তাদের প্রতিনিয়ত সকালে সেই মাস্টার সুইপারসদের আন্ডারে কাজ করতে হয় এবং তাদের নিজেদের ডিউটি পালন করতে তারা বাধ্য থাকে তো এই জন্য বলা হচ্ছে এ লিটল ব্ল্যাক থিং এবং দ্য স্নো এই বরফের মধ্যে ছোট্ট কালো কালো থিংস গুলো দ্যাট মিন্স এখানে কালো কথা আর একটা দিক আছে যে ওই শিশুগুলো প্রতিনিয়ত চিমনির মধ্যে ঢুকে ঢুকে চিমনি পরিষ্কার করার ফলে চিমনির মধ্যে যে ঝুল ময়লা কালি যেগুলো থাকে সেগুলো তাদের শরীরে তাদের বডিতে তাদের জামা প্যান্টের সঙ্গে একদম ওতপ্রোত ভাবে জড়িয়ে যায় মিশে যায় সেই কারণে তাদের কালো কালো মনে হয় এটা একটা মিনিং করে আরেকটা মিনিং করে যে ড্রাগ সাইড অফ সোসাইটি এটা একটা মিনিং করে ওই সমস্ত শিশুরা কি করেছে সকালবেলায় ঘুম থেকে উঠে যত ঠান্ডাই পড়ুক সেখানে চারিদিকে বরফ আর বরফ তার মধ্যেও তারা বেরিয়েছে চিমনি পরিষ্কার করার জন্য এবং তারা ডাক ছাড়ছে চিৎকার করছে ক্রাইম উইপ উইপ দ্যাট মিন্স সুইপ সুইপ ইন নোটস অফ ও এটা যেন তাদের কাছে একটা যন্ত্রণা এই সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিনিয়ত কাজ করতে যাওয়া যারা এখনো সোজাভাবে কথা বলতে শেখেনি যারা এখনো হাঁটতে শেখেনি তাদের পিঠে ব্যাগ নিয়ে সেই চিমনির মধ্যে ঢুকে চিমনি পরিষ্কার করা এটা যেন তাদের কাছে একটা কঠিন যন্ত্রণা যে যন্ত্রণা তারা সহ্য করতে পারছে না যেটা বলা হচ্ছে নোটস অফ ও সাধারণত তুমি জানো যে তখনকার পিরিয়ডে কি ছিল ধর্মের প্রতি একটা মানুষের ফেট ছিল এবং তারা প্রতিনিয়ত চার্চে যেত প্রার্থনা করার জন্য এবং তারা খুব হ্যাপি থাকতো যদি তুমি হ্যাপি না থাকো তাহলে তোমার মধ্যে কোনো কিছু আনন্দ আসবে না কোনো কিছু উৎফুল্ল আসবে না সুতরাং এখানে প্যারেন্টসরা যেন তাদের পিতা মাতারা কি করেছে তাদের বিক্রি করে দিয়েছে মাস্টার সুইপারদের কাছে এবং মাস্টার সুইপারদের কাছে বিক্রি করে দিয়ে তারা খুব হ্যাপি আছে সেই জন্য বলা হচ্ছে দে আর বোথ গন টু দ্য চার্চ টু প্রে তারা চার্চে গেছে প্রার্থনা করার জন্য এবং কেন গেছে দেখো নেক্সট স্ট্যান্ডাতেই উনি বলছেন বিকজ আই ওয়াজ হ্যাপি অ্যাপন দ্য হিট আমি হিট মিনস হচ্ছে এখানে গ্রিন ফিল্ড কেন কি আমরা সেই গ্রিন ফিল্ডের উপরে খেলাধুলা করতাম অ্যান্ড স্মাইলড অ্যামং দ্য উইন্টার স্নো এবং এই যে শীতের যে বরফ এর মধ্যে আমরা হাসিখুশি ভাবে আমাদের কাজকর্ম করে যেতাম আইস সেই জন্য বলা হচ্ছে অ্যান্ড স্মাইলড অ্যামং দ্য উইন্টার স্নো দেখো এখানে তারা যেন নির্বিকার নিষ্পাপ তারা জানেই না যে তাদের কি করতে হবে তারা এত কিছু যন্ত্রণা সহ্য করার পরেও তারা নির্বিকার তারা সমস্ত কিছু হাসি মুখে মেনে নিচ্ছে বাট তাদের প্যারেন্টসরা তাদের জন্য এরকম অবস্থার মধ্যে ছিল যে তারা খুব হ্যাপি আছে এবং প্রতিনিয়ত তারা চার্চে যাচ্ছে ঈশ্বরের প্রার্থনা করার জন্য যেটা বলছে বিকজ আই ওয়াজ হ্যাপি অ্যাপন দ্য হিট আমরা এই সমস্ত বন্ধু বান্ধবরা মিলে আমরা এই গ্রিন ফিল্ডের ভিতরে যতক্ষণ কাজের অবসরের ফাঁকে যে টাইমটুকু পাই সেখানে আমরা হাসি খুশি থেকে খেলাধুলা করি এই বরফের মধ্যে খেলাধুলা করি এবং তারা মনে করে যে আমরা খুব হ্যাপি আছি সেই কারণে দে ক্লথড মি ইন দ্য ক্লথস অফ ডেথ মেটাফোর আর সেই কারণে তারা কি করছে দে ক্লথড মি তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে বা আমাদের পরিধান করতে বাধ্য করেছে দ্য ক্লথস অফ ডেথ ক্লথস অফ ডেথ মিন্স হচ্ছে মৃত্যুর যে পোশাক এখানে মৃত্যুর পোশাক যেটা রেফার করছে সেটা হচ্ছে এই যে প্রতিনিয়ত সকালবেলায় তারা উঠে তাদের ডিউটি করতে হচ্ছে এবং তাদের মুখে কথা না ফোটা সত্ত্বেও তারা বলতে না পারা সত্ত্বেও তাদের বিজনেস ক্রাইম বলতে না পারা সত্ত্বেও প্রতিনিয়ত এই কনকনে ঠান্ডার মধ্যে তাদের যে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ডিউটি করতে যেতে হচ্ছে এবং এটা যেন তাদের কাছে একটা যন্ত্রণার সময় একটা যেন মৃত্যুর মতন এটা লাইফ তাদের সেই কারণে বলা হচ্ছে দ্য ক্লথস অফ ডেথ দ্যাট মিন্স তাদের যে এরকম অবস্থা এটা যেন তারা সহ্য করতে পারছে না তাদের কাছে যেন এটা মৃত্যুর মতোই মনে হচ্ছে সেই জন্য বলা হচ্ছে দ্য ক্লথ এখানে দে মিন্স হচ্ছে দ্য প্যারেন্টস আর প্যারেন্টস ওই চিলড্রেনদের প্যারেন্টসের কথা এখানে বলা হচ্ছে দ্য ক্লথ মি তারা আমাদের পরিধান করিয়ে দিয়েছে বা আমাদের পোশাক পরিয়ে দিয়েছে কিসের পোশাক দ্য ক্লথস অফ ডেথ অর্থাৎ মৃত্যুর পোশাক এন্ড টট মাই টু সিং দ্য নোটস অফ ও আবার আসছে নোটস অফ ও দ্যাট মিন্স এই যে যন্ত্রণার যে কান্না যন্ত্রণার যে চিৎকার এটা কি
কিভাবে করতে হবে এটা জন্য তারা আমাদের শিখিয়ে দিয়েছে। এখানে দুটো মিনিং হয়, এখানে মাস্টার সুইপারকেও রেফার করা যেতে পারে, যে আমাদের মুখের কথা না পড়া সত্ত্বেও আমাদের যে মাস্টার সুইপার সে আমাদের জোর করে শিখিয়ে দিয়েছে যে কিভাবে বিজনেস ক্রাইম করতে হয় বা কিভাবে ডাক ছাড়তে হয়, কিভাবে হাঁক দিতে হয় যে চিমনি পরিষ্কার করার জন্য। সেজন্য বলা হচ্ছে নোটস অফ ও দে টট মি, তারা আমাদের শিখিয়ে দিয়েছে টু সিং কিভাবে বলতে হয় বা কিভাবে ডাকতে হয়, দ্য নোটস অফ ও এই যন্ত্রণা যে চিৎকার কোনটা, এই যে সুইপ সুইপ এটাকে বলা হচ্ছে দ্য নোটস অফ ও। ক্লিয়ার? চলো নেক্সট স্ট্যান্ডে, স্ট্যান্ডে 3, এন্ড বিকজ আই এম হ্যাপি অ্যান্ড ডান্স অ্যান্ড সিং দে থিংক দে হ্যাভ ডান মাই ইনজুরি। দেখো এখানে বলা আছে ইনজুরি কথাটা সাধারণত ইনজুরি কথাটার সঙ্গে জড়িয়ে আছে ব্লিডিং, তো এখানে সেই শিশুদের ভবিষ্যৎটা এমন হয়ে গেছে, সেই শিশুদের জীবনটা এমন হয়ে গেছে, তারা যেন তাদের হৃদয় থেকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে। সেজন্য বলা হচ্ছে দে থিংক, তারা মনে করে দে হ্যাভ ডান মাই ইনজুরি, আমাদের প্রতি তারা কোন রকম আঘাত দেয়নি বা আমাদের প্রতি তারা কোন রকম আঘাত করেনি, বাট তারা এটুকু দেখেনি যে আমাদের হৃদয় থেকে প্রতিনিয়ত রক্ত ঝরছে, এটা আমরা সহ্য করতে পারছি না, আমরা যন্ত্রণায় কাতর। হ্যাঁ কেন দেখেনি? কেন? বিকজ আই এম হ্যাপি অ্যান্ড ডান্স অ্যান্ড সিং, কেন কি? তারা তো দেখতেই পাচ্ছে যে আমরা হাসি খুশিতে গিয়ে আমরা প্রতিনিয়ত বরফের মধ্যে আস্তে আস্তে আমাদের ডিউটি পালন করি, আমরা সেই গ্রিন ফিল্ডের উপরে আমাদের নাচা গানা হয়, আমরা যতটুকু টাইম পাই ততটুকু টাইম আমরা উপভোগ করার চেষ্টা করি, এবং এটা দেখে তারা যেন খুব হ্যাপি থাকে এবং তারা মনে করে যে তারা আমাদের প্রতি কোন রকম অন্যায় অত্যাচার কিচ্ছু করেনি, বা তারা এটুকু কখনো ভেবে দেখেনি যে আমাদের হৃদয় থেকে প্রতিনিয়ত কতটুকু রক্তক্ষরণ হচ্ছে ইনজুরি, যে আমাদের হৃদয়টা কতটা ক্ষতবিক্ষত, যেটা আমরা সহ্য করতে পারছি না, যেটা আমাদের কাছে মৃত্যু সম। এন্ড আর গন টু প্রেজ গড, এবং তারা কোথায় গেছে? তারা সেই কারণে আমরা যে এতটা হ্যাপি থাকি সেই কারণে তারা গডের কাছে যায়, এন্ড হিজ প্রেস্ট, এবং প্রিস্টের কাছে যায়, এন্ড কিং। দেখো তৎকালীন পিরিয়ডে এই গড, প্রিস্ট এন্ড কিং এরা সাধারণত প্রত্যেকটা সোসাইটিকে নিয়ন্ত্রণ করত, এবং সোসাইটি কিভাবে চলবে সেটা যেন এই প্রিস্ট, গড এবং কিং এরা ঠিক করে দিত। সেই জন্য বলা হচ্ছে যে তারা কোথায় গেছে? তারা প্রিস্টের কাছে গেছে, তারা কিং এর কাছে গেছে, তারা গডের কাছে গেছে। কেন কি? তারা খুব হ্যাপি আছে, তারা যে হ্যাপি আছে সেটা নিজেরা এখানে দেখাতে চাইছে। এন্ড ও মেক আস এ হেভেন অফ আওয়ার মিজারি, এবং তারাই একমাত্র দায়ী আমাদের এই ভবিষ্যৎকে, আমাদের এই জীবনকে, হেভেন অফ আওয়ার মিজারি। গ্রেট আইরনি যে আমাদের এই যে মিজারি আমাদের তৈরি করে দিয়েছে কিরকম, আমাদের একটা স্বর্গ তৈরি করে দিয়েছে, যে স্বর্গটা হচ্ছে বিষাদপূর্ণ, করুণ, যন্ত্রণাময়। মিজারি মিন্স হচ্ছে এখানে যন্ত্রণাময় বা করুণ। হেভেন মিন্স হচ্ছে আমরা বর্তমানে যে সিচুয়েশনে আছি যার মধ্য দিয়ে আমাদের প্রতিনিয়ত এই সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, এটাই আমাদের স্বর্গ। এবং স্বর্গটা কিসের? একটা যন্ত্রণার স্বর্গ, যেটা আমরা কখনোই সহ্য করতে পারছি না, আর এটা তৈরি করে দিয়েছে আমাদের প্যারেন্টসরাই। আই থিঙ্ক এই কবিতা সম্পর্কে তোমার কোথাও কোনো ডাউট নেই, যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।